জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসনের সহযোগিতায় ও শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুকে জানো বাংলাদেশকে জানো শীর্ষক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। 31 আগস্ট বুধবার সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাইদুর রহমান। এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সাংবাদিক মাহমুদ হোসেন, সাংবাদিক গৌতম চৌধুরী, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির সম্পাদক গোলাম মাওলা নকিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরন এছাড়াও সহযোগিতায় ছিলেন পিরোজপুর পৌরসভা ও জেলা পরিষদ। জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা 303 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 4টি ধাপের প্রতিযোগিতায় 20 জন বিজয়ীকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কিত বই ও ক্রেস্ট সহ মূল্যবান উপহার দেওয়া হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পিরোজপুর জেলা শের-ই বাংলা পাবলিক লাইব্রেরির প্রতি শিহাব আশরাফ, MI টেলিভিশন।